বন্ধু, আশা করি তোমরা সব ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো 2024 সংস্কৃত পরীক্ষার পরীক্ষা শেষ হলো, তো আমরা এবার প্রশ্নগুলোর উত্তর শেয়ার করবো। তার আগেই একটা কথা তোমাদের বলে রাখি, তোমাদের যে প্রশ্নগুলো বা সাজেশনগুলো শেয়ার করেছিলাম, তো সেই প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন আসেনি। এবং যেটা আরও গুরুত্বপূর্ণ কথা, একদম ঠিক যে কটা প্রশ্ন বলেছি তার মধ্যেই প্রশ্ন এসছে। অতএব পরীক্ষার প্রত্যেকেরই ভালো হয়েছে সেটাই মনে করব। আর যে শর্ট কোশ্চেনগুলো দিয়েছে, দেখলাম যে আমরা যে কয়েকটা প্রশ্ন তোমাদের এমসিকিউ এসএ গ্রুপে দিয়েছিলাম, ঠিক তার মধ্যে থেকেই কিন্তু প্রচুর কোশ্চেন কমন এসছে। তো যাই হোক, পরীক্ষা ভালো হয়েছে, কে কেমন লিখেছো অবশ্যই কমেন্টে জানিও। তো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে পার্বত্য ও বনময় ভূমি, দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে স্বর্ণচম্পা, তৃতীয় প্রশ্নের উত্তর রেশমের বস্ত্র, পরবর্তী প্রশ্নের উত্তর বহুমূল্য, তারপরে প্রশ্নের উত্তর তৃতীয়, তারপরের প্রশ্নের উত্তর অর্জুন, তারপরের প্রশ্নের উত্তর হচ্ছে জন্য, পরবর্তী প্রশ্নতে চলে যায়। আমি জাস্ট প্রথমে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো শেয়ার করে দেবো এবং পরবর্তী ভিডিওতে আমরা এসএকিউ এবং ব্যাকরণের পার্টগুলো শেয়ার করবো। গঙ্গাশ্রীতম এটা কিন্তু শঙ্করাচার্য, এটা উত্তর হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নের উত্তর হচ্ছে অমাবস্যা, তারপরের প্রশ্নের উত্তর হচ্ছে কৌমুদী। শশাঙ্ক শব্দের প্রতিশব্দ নিয়ে একটু সমস্যা আছে, কারণ এই প্রশ্নটার অনেক উত্তরই হয়, তার মধ্যে চন্দ্রও লেখা যায়, নক্ষত্রও লেখা যায়, সূর্যও রয়েছে। তো এই প্রশ্নটা নিয়ে একটু কিন্তু কনফিউশন থাকবে, আমি সঠিক উত্তর বলতে পারবো না। তবে আশা করি প্রশ্নের উত্তরে আমরা তিনটে অপশানই পাবো, এই তিনটে অপশানের মধ্যে একটা লিখলেই কিন্তু নম্বর পাওয়া কথা, এটাই হলো মূল কথা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে এটার উত্তর হচ্ছে গচ্ছাম, তারপরের যেটা রয়েছে আর্যভট্ট কে ছিলেন, জ্যোতির্বিদ, বরাহমিহির রচিত গ্রন্থের নাম বৃহৎ সংহিতা, মৃচ্ছকটিকম কে লিখেছেন, উত্তর হচ্ছে শূদ্রক। ঠিক আছে, এরপরে আমরা জাস্ট প্রশ্নগুলো একটু দেখে নিচ্ছি এই মুহূর্তে, যারা পরবর্তীতে পরীক্ষা দেবে তাদের জন্য প্রশ্নগুলো শেয়ার করা। আর পরবর্তী ভিডিওতে আমরা সমস্ত এসএকিউ টাইপের যে প্রশ্ন রয়েছে, এমনকি ব্যাকরণের যে পার্টগুলো রয়েছে, সমস্ত পার্ট নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ওকে, তো এই হলো আমাদের মূল প্রশ্নপত্র। দেখো, তোমাদের যেমন প্রশ্ন বলেছিলাম, এই প্রশ্নটাও তোমাদের বলেছিলাম যেটা পরীক্ষাতে আসবে। তারপরে দেখো, বনগতা গুহা চোরেদের কার্যকলাপ, এটা তো খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এবং এসেছে। তারপরে দেখো, নিষ্কাম কর্মযোগ খুব ইম্পর্টেন্ট। তারপরে এই যে পার্টটা, এটাও ছিল, এটা আসবে। এবং এই প্রশ্নটা তো আমি পুরো ওপেন বলেছি যে এই প্রশ্নটা আসার কথা, সেটাই দিয়েছে। তার থেকে বড় কথা যে চিকিৎসাশাস্ত্রে এটা গীতিকাব্য, একদম ওপেন প্রশ্ন গীত গোবিন্দম, মানে প্রশ্ন কোনো ঘোরানো নেই, একদম ওপেন। এমনকি ভাব সম্প্রসারণ তোমাদের একদম কমন, দুটো প্রশ্নই কমন ভাব সম্প্রসারণের, এটাই হলো বড় কথা। তারপরে চলো, যে ব্যাকরণগুলো দিয়েছে আমরা ব্যাকরণগুলোর উত্তরসহ ভিডিও পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য আনবো, অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো। তো এই হলো আমাদের মূল প্রশ্নপত্র এবং তার সঙ্গে প্রথম পর্যায়ে আমরা এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো শেয়ার করলাম। আর তার সঙ্গে আরেকটা দেখো, ভাষা থেকে এই দুটো প্রশ্নে বলেছিলাম যে যে কোনো একটির বর্ণনা, যে এখানে 10টি বর্ণনা দিয়েছে, আর এটাও প্রশ্ন, দুটো প্রশ্ন দুটোই কমন এসছে। এমনকি আরেকটা কথা তোমাদের শেয়ার করি, কালকে আমি বলেছিলাম একটা ভিডিও করে যে বঙ্গ অনুবাদটা কমন আসে না সাধারণভাবে, প্র্যাকটিস করবে, কিন্তু দেখো যে দুটো বঙ্গ অনুবাদ ছিল তার মধ্যেই বিদাগের বঙ্গ অনুবাদটা ওপেন দিয়ে দিয়েছে, সংস্কৃতের অনুবাদ। তো এর থেকে আর কি বলতে পারি। আচ্ছা, পরিবেশ দূষণ, বারবার বলেছিলাম পরিবেশ দূষণ খুব ইম্পর্টেন্ট এবং সেটা তার সঙ্গে মামু আদর্শ পুরুষ, সেটাও তো ইম্পর্টেন্ট। তো এই হলো আমাদের প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্নের উত্তর, পরবর্তীতে আমরা এসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ।